আন্তর্জাতিক স্বাস্থ্য শিল্প পার্ক। বোহাই অর্থনৈতিক অঞ্চল এবং তিনটি প্রধান নগর অঞ্চল বেইজিং, তিয়ানজিন এবং হেবাইয়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত টিয়েনস আন্তর্জাতিক স্বাস্থ্য পার্ক এক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে নয়নাভিরাম আধুনিক ব্যবসায়িক সুবিধাযুক্ত ও নিবেদিত প্রাণ মানব সম্পদ দ্বারা পরিচালিত। টিয়েনস আন্তর্জাতিক স্বাস্থ্য শিল্প পার্ক একটি বিস্তৃত শিল্প পার্ক, যেখানে বিদ্যমান আছে একীভূত জীবন বিজ্ঞান গবেষণা, পণ্য গবেষণা ও উন্নয়ন, উৎপাদন, আন্তর্জাতিক সরবরাহ, স্বাস্থ্য ব্যবস্থাপনা, আন্তর্জাতিক হোটেল চেইন ব্যবস্থাপনা, আন্তর্জাতিক কনভেনশন এবং আন্তর্জাতিক পর্যটন। এখানকার সামগ্রিক পরিকল্পনা জার্মানির প্রখ্যাত জিএমপি স্থপতি দ্বারা সম্পন্ন হয়, যেখানে ধ্রুপদী স্থাপত্য তুল্য শৈলী, অত্যাধুনিক নকশা, উচ্চতর সৃজনশীলতা বিদ্যমান, যা অর্জন করেছে ব্রাইট পার্ল অন দ্য নর্থ গ্র্যান্ড ক্যানেলের সুখ্যাতি। যে মুহূর্তে আপনি এই পার্কে প্রবেশ করবেন, তখন পঞ্চম প্রজন্মের তেজদীপ্ত গর্ব করার মতো উড়ন্ত সিংহ আপনার চোখে ধরা পড়বে এবং প্রকাণ্ড হানিউন স্কোয়ার দেখতে পাবেন, যা প্রধান অফিসের সঙ্গে যুক্ত। এগুলো সবকিছুই পার্কে কেন্দ্রীয় অক্ষের উপর গৌরবজনক ভূদৃশ্য গঠন করেছে। হানিউন স্কোয়ার ও বৃহৎ প্ল্যাটফর্ম 80,000 মানুষ ধারণ করতে সক্ষম, যেখানে বিভিন্ন বড় আকারের বার্ষিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও টিয়েনস গ্রুপের সার্বজনীন মিলন মেলা দেখা যায়। 20 অক্টোবর 2010 এই পার্কের আনুষ্ঠানিক অভিজাত উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তখন থেকে টিয়েনস গ্রুপের আন্তর্জাতিক ব্যবস্থাপনা আরও বেশি পূর্ণোদ্যমী কার্যক্রম পরিচালিত করছে। এখানে দেশি বিদেশি বিপুল সংখ্যক মেধাবী ও অভিজাত শ্রেণীর কর্মদক্ষতা দিয়ে সারা পৃথিবীর ডিস্ট্রিবিউটরদের তথ্য ও মেধায় আরও আধুনিক স্বয়ং সম্পন্ন করা হয়। টিয়েনস জাদুঘর 6,000 বর্গ মিটার ভবন এলাকা জুড়ে অবস্থিত। এটি একটি বৃহৎ আকারের আন্তর্জাতিক পরিসরের ক্ষেত্র, যেখানে প্রথাগত চীনা নান্দনিক উপাদান একীভূত রয়েছে এবং আধুনিক প্রদর্শনী, উচ্চ কারিগরি মানের বিভিন্ন চীনা স্বাস্থ্য সংরক্ষণের সংস্কৃতির 5,000 বছরের ঐতিহ্য ছড়িয়ে আছে। এবং একটি গুরুত্বপূর্ণ জানালা আছে, যেখানে টিয়েনসের অগ্রযাত্রার নিদর্শন দেখাতে ও প্রচার করতে সক্ষম। টিয়েনসের চেয়ারম্যান মিস্টার লি জিনিয়ান তার বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে অনেক কষ্ট পার করে বর্তমানে একটি শক্ত ভিত্তি রচনা করেছেন। শুরুতে বঞ্জিন সিং প্রকল্পের ব্যর্থতা 20 মিলিয়ন ইউএন বিনিয়োগ শূন্যে পরিণত হয়েছিল। চেয়ারম্যান মিস্টার লি জিনিয়ান চাপ প্রতিহত করেছিলেন এবং সাফল্যে অগ্রগমনশীল হয়ে আবারও সফল হয়েছিলেন। নিজের মূল ভাবনায় অবিচল থেকে স্বাধীন আরএনডি এবং ক্রমাগত সংগ্রাম করেছেন। আরএনডি ও টিয়েনস নিউট্রিয়েন্ট সুপার ক্যালসিয়াম পাউডার 1995 সালে প্রাথমিক বিজয়ের সাক্ষী। টিয়েনস একটা সময় সমস্যায় পড়ে। চেয়ারম্যান লি জিনিয়ান তার মার্সিডিস বেঞ্চ বিক্রয়ের সিদ্ধান্ত নেন কর্মীদের জন্য মজুরি বাড়ানো ও কোম্পানির কার্যক্রম নিশ্চিত করার জন্য। এক শীতের রাত, চেয়ারম্যান লি জিনিয়ান ঠান্ডা স্টিম বাথ সঙ্গে নিজেকে সমৃদ্ধ করছিলেন এবং সেই সময় তিনি জীবনের আলো খুঁজে পেলেন নেটওয়ার্ক মার্কেটিংয়ের। একজন দানশীল অভিভাবক উদ্যোক্তা তার ব্যক্তিত্বে চমৎকারিত্ব দিয়ে একটি ভালো পরিবার তৈরি করেছেন।
টিএনসের নেটওয়ার্ক মার্কেটিং সরাসরি পূবের হাওয়া হয়ে তেজদীপ্ত পদক্ষেপ রাখছে সারা পৃথিবীতে। চেয়ারম্যান লি জিনিয়ান নেতৃত্ব দিয়েছেন চীন থেকে সারা বিশ্বে বিস্তৃত হতে। 1998 সালে চীনে সরাসরি বিক্রয় শিল্পে কঠোর পরিবর্তন আসে। চেয়ারম্যান মিস্টার লি জিনিয়ানের উদ্যোগে একটি ফলপ্রসূ গোলটেবিল বৈঠক হয় এবং তারপর থেকে অন্যান্য দেশে টিএনস আরও বিস্তৃতভাবে বেগবান হতে থাকে। 2000 সাল, মস্কোরেড স্কোয়ার, টিএনসের প্রথম আন্তর্জাতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, যা উচ্চ প্রোফাইল রাজনীতিবিদ এবং মিডিয়া অনেক প্রশংসা করে। চীনা পতাকা প্রক্ষেপণ ছিল সেখানে ও টিএনস ক্রমবর্ধমানভাবে বিশ্বে ছড়িয়ে যায় আরও দ্রুত। সমৃদ্ধ হয়ে দেশের সেবা করার জন্য উৎসর্গ করা, শিক্ষার সঙ্গে জাতি পুনর্গঠন করার জন্য চেয়ারম্যান লি জিনওয়ান শিক্ষাক্ষেত্রে স্কুলে অনেক দান করেছেন এবং শিশুদের ভালো ভবিষ্যৎ গঠনে কঠোর প্রচেষ্টা চালিয়ে গেছেন। বৃক্ষ নিরাপত্তা পছন্দ করে, কিন্তু বাতাস তা করবে না। টিএনস নাগরিকদের ভ্রান্তি শুধরিয়ে সম্মুখে যায় নিঃস্বার্থ ও নির্ভীক মনোভাবে, এবং দুবছরের মধ্যে নিন্দা বাতাস পেরিয়ে বৃষ্টি আসে এবং ঐশ্বর্যময় বসন্ত দূত হয়ে ছড়িয়ে যায়। চেয়ারম্যান লি জিনিয়ান একটা সময়ে বড় রকমের বেদনা ঘিরেছিলেন যখন তার সঙ্গী অসুস্থ হয়ে পড়েন, এবং তারপর মিস্টার লি দৃঢ় প্রত্যয়ী হলেন স্বাস্থ্য শিল্পের মাধ্যমে মানুষকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখী জীবন উপভোগে সাহায্য করার কাজে নিজেকে নিমগ্ন রাখলেন। চেয়ারম্যান লি জিনিয়ান শিনজিয়াং এবং তিব্বতের জন্য অনেক দান করেছেন। তিনি চীনের সীমান্ত এলাকার উন্নয়ন এবং ক্ষুদ্র জাতি সংশ্লিষ্ট মানুষেরও সম্মান অর্জন করেছেন। টিএনস গ্রুপ সামাজিক উন্নয়নের জন্য 15 বিলিয়ন অর্থ নিঃস্বার্থভাবে বিনিয়োগ করেছে। ডিস্ট্রিবিউটরদের কঠোর আনুগত্য ও নিষ্ঠার জন্য টিএনস গ্রুপ 16 বছরের গৌরবময় সাফল্য বজায় রেখেছে। বিনিময়ে টিএনস তাদেরকে স্বাস্থ্য ও সম্পদ অর্জনের একটি জায়গা করে দিয়ে যাচ্ছে। তারা পর্যায়ক্রমে বিশ্বের প্রতিটি পরিবারের উপর সম্পদ এবং স্বাস্থ্য বীজ বপন করছে। 21 মে 2011, টিএনস জীবন বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট বৈজ্ঞানিক গবেষণা কাজের জন্য নতুন অধ্যায়ের দুয়ার উন্মোচন করেছে। 25 অগস্ট একই বছরে টিএনস গ্রুপ টেস্ট সেন্টার এবং চীন পরিদর্শন ASTRI টিএনস স্বাস্থ্য খাদ্য নিরাপত্তা গবেষণা কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। জনাব জিএ জিরং রাজ্য কাউন্সিলের পরামর্শদাতা 10 জনের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন। জনাব লি হুয়েলিন পরিচালক চাইনিজ একাডেমি অফ ইন্সপেকশন অ্যান্ড কোয়ারেন্টাইন, জনাব জাং ফেংগ্লো চীনা স্বাস্থ্য সেবা অ্যাসোসিয়েশনের সভাপতি এবং অন্যান্য নেতা ও বিশেষজ্ঞ হিসেবে CCTV এবং শিন হুয়ানেট সহ মূলধারার মিডিয়ার অনেক সাংবাদিক সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং স্বাস্থ্য খাদ্য নিরাপত্তা এবং উন্নয়নে টিএনস গ্রুপের অবিরাম প্রচেষ্টার সাক্ষী। জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে ইনস্টিটিউট প্রযুক্তি, পণ্য পরামর্শ ও প্রযুক্তিগত সেবা প্রদান এবং একটি শিল্প একাডেমিক গবেষণা বাজার সিস্টেম স্থাপন করবে এবং স্বাস্থ্য খাদ্য, স্বাস্থ্য পরিচর্যা যন্ত্রপাতি, বিউটি কেয়ার পণ্য, গৃহস্থালী পণ্যের গবেষণা এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে শিল্প চেইন দ্রুত উন্নয়ন ঘটাচ্ছে, যেখানে পণ্যের মান পরীক্ষা ও পরিদর্শন পদ্ধতি গবেষণা, স্বাস্থ্য সংরক্ষণ গবেষণা এবং জীবন বিজ্ঞান শিক্ষা গবেষণা প্রকল্প চালু, যাতে টিএনস গ্রুপ স্বাস্থ্য শিল্প আরও উন্নয়নের জন্য একটি অদ্বিতীয় প্রযুক্তিগত সহায়তা প্রদান করতে পারে। নতুন ফ্যাক্টরি ও টিএনস গ্রুপের সরবরাহ পদ্ধতি 20 অক্টোবর 2010 কার্যক্রম শুরু করে। 1 লক্ষ বর্গমিটার ভবন এলাকা থেকে 30 বিলিয়ন ইউয়ান বা প্রায় 3 বিলিয়ন ইউরোর বার্ষিক আয় হয়। এই ভবনে সম্পূর্ণরূপে স্বয়ংক্রিয় পণ্যাগার, বন্টন এবং প্যাকিং সিস্টেম এবং অন্যান্য আধুনিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত করা হয়েছে। উৎপাদন কর্মশালা 1 লক্ষ স্তরীয় পরিষ্কার মান পূরণে সক্ষম। এখানে মুখ্য উপকরণগুলো হল জার্মান অ্যাজো পাউডার প্রোডাকশন ডিস্ট্রিবিউশন সিস্টেম,
জার্মান বস্কের উচ্চ গতি ক্যাপসুল ভর্তি কেআইবি মেশিন, ইতালীয় ট্যাবলেট গণনা এবং বোতলজাত আইএমএ প্রোডাকশন লাইন, গ্র্যানুলেটিং মেশিন, কোটিং মেশিন, জার্মান এফইটিটিই উচ্চ গতি ট্যাবলেট মেশিন বিদ্যমান, সম্পূর্ণ স্বয়ংক্রিয় জার্মানির ছোট ব্যাগ প্রোডাকশন লাইন, জার্মানির সম্পূর্ণ স্বয়ংক্রিয় টি ব্যাগ প্রোডাকশন লাইন, জার্মানির জিইএ মিল্ক পাউডার প্রোডাকশন লাইন, জার্মানির পেস্টার প্যাকেজিং মেশিন। জার্মান জিইএ ওয়াশিং ত্বকের সুরক্ষা প্রস্তুতি সিস্টেম, সুইডেন নর্ডন সম্পূর্ণরূপে স্বয়ংক্রিয় নরম টিউব ভরার প্যাকেজিং লাইন, জার্মান বস্কের সম্পূর্ণরূপে স্বয়ংক্রিয় প্লাস্টিকের বোতল উৎপাদন লাইন, সমস্ত উপকরণ বিশ্বের যথাযথ ক্ষেত্রের মধ্যে সর্বোচ্চ স্তরের, টিএনসের এই উন্নয়ন তিয়েনজিন স্থানীয় সরকার থেকে অনেক প্রশংসা আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। পৌর সচিব জংকাওলি এবং মেয়র হুয়াং শিংগো বহুবার টিএনসের অফিস পরিদর্শন করেছেন। টিএনস আন্তর্জাতিক পণ্য প্রদর্শনী হল প্রকৃতি ও প্রযুক্তি ও জীবনের ছবির উপর ধারণালব্ধ প্রতিষ্ঠান, যেখানে আছে স্বাস্থ্য খাদ্য প্রদর্শনী হল, স্বাস্থ্য পরিচর্যা যন্ত্রপাতি প্রদর্শনী হল, সৌন্দর্য সুরক্ষার প্রদর্শনী হল, গৃহস্থালী পণ্যের উপর প্রদর্শনী হল, এবং যেখানে আছে বিশ্বের 60 দেশ থেকে পরিবেশক বন্ধুদের জীবনযাত্রার অভিজ্ঞতা প্রদর্শনী হল। নয়নাভিরাম অল লিজেন্ড আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র নীল জল দ্বারা বেষ্টিত, 7,000 মানুষ ধারণক্ষম চিত্তবিনোদন সম্মেলন কেন্দ্র, সুপার স্টুডিও এবং 4D গতিশীল সিনেমা, যেখানে প্রথম শ্রেণীর সরঞ্জাম এবং সকল আধুনিক সুবিধা বিদ্যমান, যা একটি আন্তর্জাতিক টিএনস নাগরিকদের এবং পরিবেশকদের জন্য শিক্ষা প্ল্যাটফর্ম এবং টিএনস এলিটসের বড় সম্মাননা অর্জনের স্থান হয়ে থাকবে। বহুমাত্রিক অত্যাধুনিক ইকোশৈলীতে প্রস্তুত টিএনস আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্র 10,000 বর্গমিটার এলাকা জুড়ে অবস্থিত এবং ভবিষ্যতে জীবনবিজ্ঞান, জৈব প্রযুক্তি, R&D এবং অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তির মিলনস্থল হবে এই কেন্দ্র। অল লিজেন্ড আন্তর্জাতিক ভোজন কেন্দ্রের প্রধান হলে একসঙ্গে 3,000 জন ভোজন করতে পারেন। এই পুরো হল ঘরে কোনো কলাম নেই এবং এখানে বিস্তৃত ক্ষেত্র উপভোগ করতে পারেন।